গত কালকে জলক বার্তায় এক নিউজ আছে না কইছাই জলক বার্তায় তো আমারে হারি লাইছে দেখছেন নি আপনারা মিডিয়া দেখি কম সাইর মিডিয়ায় ফোন করছেন হত্যা দিছি না কইছে খানো কইতা আমার দাম কিচ্ছা করতায় ও আজ রবিবার সারা ওয়ার্ল্ডে দেখিলা ই ওয়াজ আরে খানো গিয়া করতায় আর ভাই হলা উমিষ্ট আমি খুব সইলালা আলিম জানো তো আমার ওয়াজর রানিং 20 বছর চলে হিন্দু সম্প্রদায়ের ভাই দুইজনে বড় বালা কমেন্ট করছে আল্লাহ তারার বালা করুক সারা হোক আল্লাহুম্মা আমিন কিন্তু কোনি কে সামলে চেহারা দেখালে না মুঝে সিনে পে দস্তে করম নিবালেল মুঝে আল্লাহুম্মা সাল্লি আলা দস্তে আপনে সে পিলালে না মুঝে আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মৌলানা ফয়দা হইয়া মুদের নবী না দেখিলে বাবার মুখ সৈবত সরের খালে লবি হারাইলে মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা আশিক সারা প্রেম করিলে মাশুক মিলবে কে মোলে নবী সারা প্রেম করিলে জান্নাত মিলবে কে মোলে আল্লাহুম্মা সাল্লি আলা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর সিতারা সবার চেয়ে অতি সুন্দর আমার নবীর চেহারা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا أما بعد سمعني تو أسكري سريفور প্রথম খণ্ড নদীর পশ্চিম পার খালিনগর সংলগ্ন পুরাতন জামে মসজিদে অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন শিলচর
পৌরসভার সম্মানিত খতিব আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের ইমাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী দাওয়াতি মুআজ্জজ মুহতারাম আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছে আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজাম প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিতা আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মতন মানসরে বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদের ঘর আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক লেক মহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারায় হই আলহামদুলিল্লাহ আমার বুজুর্গগণ আপনারা দীর্ঘ সময় তনে বোয়াত আছেন আর আমি গাড়ি সরিতে সরিতে খমর বেদনা করে মাত বুঝা গেছেন অত ওয়ামা করে আপনারা বইছেন যে কারি নজরুল ইসলাম আইবার ওয়াজ হই বলেন আমিও ওয়ামা করে আইছি আমার কালাম ভাই বহুত আগে দাওয়াত দিছেন আর ডেইটও আমি দিছি কইছি ইনশাল্লাহ লম্বা টাইম আলোচনা করবো যদি ২৬ হয় ১৯ আসলো বাদে কইছি ২৬ হনেও লম্বা টাইম আমি টাইম দিম ও আমি আইয়ার খান্তনে আপনারা খুঁইতে পারে মানে খুইলার শর্তনে আইয়ার ওলা অবস্থা ধর্মনগর নদিয়াহুর না হইল হয় না কইছি মাত্র আধা ঘন্টা কইছেন এক ঘন্টা সময় দেখো আর লাগতো না হেসিনচারে মান্ত্রান ৬টা ২৯ মাইক আমি ছাড়িছি জয় ঠিক আছে বইন আরো হইব ওয়াজ আমার ওয়াজ শুধু খালি মুসলমানে নয় অন্যান্য ধর্মাবলীর মানুষ যারা আছে এরাও ফলো করে নিলেন আমি দেখছি গতকালকে জলক বার্তায় এক নিউজ আছে নানি কইছে জলক বার্তায় তো আমারে হারি লাইছে দেখছেন নি আপনারা হ্যাঁ আমি ও ডিসেম্বরের ৮ তারিখ কান্টো নোয়াগাম প্রোগ্রামও দোয়া করছিলাম আর বিশেষ করে আমার দোয়াত প্রবাসী ভাইয়েরা যারা আছেন মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলাই ছায়া বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই যে যে জমিনও যারা আছেন তারার লাগে আমি সবসময় দোয়া করি আমার ফলো আর বাইরে আছেন আছেন না জলক বার্তায় উমৈশল দেয়ারিটা দিয়া হ্যাঁ ও তোলা আগে আমার ড্রাইভার ভাইয়ে দেখছেন ২ লাখের উপরে বাজিয়ে আসছে একদিনে মাপ পাড়ায় এর মাঝে দেখছি হিন্দু সম্প্রদায়ের ভাই দুইজনে বড় বালা কমেন্ট করছে আল্লাহ তার বালা করুক সারা হোক আল্লাহুম্মা আমিন কিন্তু আমরার মাঝে যারা আছে এরা আপনার কমেন্ট করে নিতে বড় মারাত্মক কমেন্ট এখানে তার জলে বালিশ হুকুম লাগে না তো মুল্লাই উমৈশল লীলার জলের নানি তার কথাই মাতোরা হ্যাঁ জেগে কমেন্ট করে বাদ কমেন্ট করে এগুইল আবু জেহেলর বংশ মাতো না এগুইল আবু জেহেলর বংশ আমি কোনো বেটারে ভরোয়া করি না জমিনও আল্লাহ ছাড়া কোনো বেটারে ডরাই না আমি খুব সহিলালা আলিম জানো তো আমার ওয়াজর রানিং ২০ বছর চলে আইজিনও যত আলিম দাবত দিছ সভাপতি সাহেব তো আমার বহুত বড় আমার আগর ফুন্দা ভাই কিন্তু বাকি আলিমও হল আমি যে ওয়াজ করি আর এরা আবু ফরিদরা সুবহানাল্লাহ হইতা না ওয়াজর রানিং ২০ বছর চলে আর বুজুর্গি লাগি হইয়ার না সিনিয়র জুনিয়র এক জিনিস আছে খেয়াল করি বুঝাইছেন হ্যাঁ রানিং ২০ বছর চলে আমি ২০০৩ টনে ওয়াজ করি আর লাইন গাড়িয়ে ২০০৫ টনে প্রাইভেট গাড়ি লিয়ে দৌড়াইয়ার আল্লাহ এখন পর্যন্ত রাখছে আর আল্লাহ আশা করা যায় না রাখবো আমি দোয়া করি একলা একলা আমি যে বালিশ মাথা লাগাই কই আল্লাহ আমারে যে এখন উমৈশলে ভরায় আরও ২ বছর বাদে তোলাই ভরি গেলে মুল্লা ডাট্ট হয়ে যায় আমি মনে মনে দোয়া করি কই আল্লাহ আমারে আপনি আর ক্ষমাইও না আর বাড়াইও না যে হালতে আসি হলে হালতে আমারে রাখিয়া নেও গিয়া এখান আমার বিশ্বাস আছে এখানে আমি করারও উঠিব মাইকর ওয়াজ তো নে হলাম হ্যাঁ ওয়াজ বন্ধই তো না ইনশা আল্লাহ আপনারা যদি খালি মজবুত তা হয় নে রাগ করছেন মিডিয়া দেখি কম
سعيد ميديا فون غرسن فتا ديزينا خويتي خانو خويتا مردان كيتا خورتا وازا ريبا شارع والد دكيلا ايوازا ريخانو كيا خورتا يا غربا هلا ومستوي تجاو اغامي خاي لاريخ وازا دعوت دي لأي افنا راري خوري عرفار او باي جوبخ شما ديري ببستا بولاي اي جي تو ایک بیرات عظیم الشان وازمو فیل بلا بلا علماء کرام خل تشیبان با بگو علیم خل ارا دعوت دیسوئن لگے آمی گناگر رو خوشوئن شاٹتا تو نے آٹتا خورزن تو آمار ٹائمو زنائی دیلائی لام بادے خالی کوئی بای کن سمائی کن سمائی بودھائی سوئی مغربر بادے شاٹتا تو نے آٹتا خورزن تو ایک گنٹا এখন ওলাউ চলে কিন্তু ই জায়গাত ঘন্টা দুই ঘন্টা মাত নাই ওভার আল্লাহ যত বিল তৌফিক দিবা ওয়াজ হইতো আর বাদে কালেকশন হইতো হলো না কিতা কই আপনারা বেজাননি তে যাও আই সরার মুখ দেখি আর গুয়ামুরি আনি খসিছ তো বাড়িত বাদ খাইয়া বইছো আমার একটা পানি খাবাও আমি ধর্মনগর তনে রওনা দিয়া কোনো জিনিস খাইছি না রাস্তা টান গরম যদি পানি তাকে খাওয়াইতে পারবা ঠাইয়া না গরম আনে গরম পানি না টান গরম পানি দেখো আর এই জমিনে আল্লাহ 18000 مخلوقات পয়দা করছেন আল্লাহ জানেন এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ مخلوق আল্লাহ আমাদেরকে আশরাফুল مخلوقات ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ আমার বুজুরগণ ইনসানের অত দাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিনে আমি কয়েকটা জিনিস পছন্দ করি এর মধ্যে একটা যেটার নাম হইল নারী সমাজ রাসূলুল্লাহ ফরমাইন আমি নারী সমাজ রে জমিনও বড় বালা ভাই কেনে কারণ কি বলে এরা হইল আমার মায়ের জাত হক সুবহানাল্লাহ আমার বিষয় দেব হইছে ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা এবং নারীর পর্দা মত বুঝা গেছেন বেটিন হোজা গাছ না পর্দা খারে হয় আমি ভূমিকার সময় নষ্ট করতাম না আমি ফিরিয়া গুরিয়া বহুত দূর হয়ে যাইতাম বুঝবেছেন খাইলাবার মাদ্রাসা করি আবার ইনো মাগরিব পড়িতাম উমস্ত তে পর্দা আমাদের জন্য পর্দা করা হইল ফরজ আল্লাহর বিশেষ একটা আইন এটার উপরে মানিয়া নেওয়া আমাদের জন্য ফরজ হক সুবহানাল্লাহ পর্দা শুধু খালি মা বোনদের জন্য ফরজ নাই আমরা বেটা মানুষ যারা আছি আমাদের জন্য পর্দা করা হইল ফরজ বেটা মানুষ যারা আছি হাঁটুতনে নাভি পর্যন্ত ২৪টা ঘন্টা গুড়িয়া রাখার নাম হইল পর্দা মাতিবা সারা শরীরও আপনি গুড়িয়া রাখতা কিন্তু জরুরতান আপনার এখারে ফরজ হিসাবে দরিয়া নিছেন হাঁটুতনে নাভি পর্যন্ত ২৪ ঘন্টা রাত ঘুমাইলেও আপনি হুশে ঘুমাইতাই মাত বুঝাইছেন কথা লাগি নিয়ম হইল আপনি খেউরে সালানিত গেছো গিয়া গে খানি মার তাই গিয়াও কোমল ঠান দি তাই না তাই না আমেরিকার না পাকিস্তান কিতাব বুঝবে হয় মাত বাঙ্গিয়া দে কিছু মানর খাসলো তো থবাদ গিয়াও ঠান দিলা কোমল হে ডাটটা হইয়া বাত ইচ্ছা কিতাব হতা ইটা না এর কারণে তুমি ঘুমাইতে বলা বুঝে ঘুমালি লাগবো হ্যাঁ যদি তোমার লুঙ্গি মাথা ছুটি যায় আসিও না ওই নয় তেতা তুমি ফ্যান্টেগুলা গাইতাই এখন তো আল্লাহ শুকরিয়া ইনার আছে মিস নাই ইনার আছে এখন আর লুঙ্গির না হইলেও খামাইব গরমর দিনের কথা কইয়া মিডিয়া মিডিয়া যার গিয়া একলাই না কোন কি হইতো ও হাঁটুতনে নাভি পর্যন্ত ২৪টা ঘন্টা বেঠাইতে গুড়িয়া রাখার নাম হইল পর্দা কিন্তু আপনার শরীর যেটা আছে এটারও আপনি ডাকিয়া রাখতে অত্যন্ত জরুর ফেট উদলা করিয়া ফিট বার করিয়া ফোনা বার করিয়া আপনি চলতে পারতা নাই মুখ কোনো মানুষ মানুষের চোখ বাদ আছে নানি যদি মানুষের চাইলাইতে তোমার শরীরে নজর দিলেই তো পারবো নজর লাগি যাইব মানুষের চোখ দিলা ক্ষমতা আল্লাহ দিয়া দিছে যদি মানুষে এই জমিনও খদু জারে দিছে হইয়া যদি কই ইয়া আল্লাহ এটা খদুয়ে কই ছাড়িছে নি আর বিয়াল করে ভিতরে যদি আনাবালি সে ঘুমাই যায় এর চকু থাবার আছে নানি মাতো না ই বেঠায় আর ই বেটিয়া যদি আপনার আমার ফেটে দি চাইতে জ্বালাইবা নানি কস ও শরীয় মুসলমান আর মা বোন যারা আছেন ২৪টা ঘন্টা সমস্ত শরীর ডাকিয়া রাখার নাম হইল পর্দা মাত বুঝা গেছে নি আহ বড় দুঃখ লাগে
عايز غايل هاي ري هاي بيتين اخون بازارو خورسو نا خون لخماين تا بيتين تور كونو دوش نا دوش ويلو اما لغان بيتار عايز امي باريت امي امار گرو نرون اي تي ام دیا خو يار سب بيش نيران نبو اي نام بارو گلية زاو گيا زويت خوري دیرائنا بيتير كونو دوش نا پردار بيتر رخطا اي تاو يلو تمار دائتو پردار هاي ري هاي زي باريت پردان اي যে গ্রাম পর্দা নাই যে এলাকার মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে এই গ্রামের মধ্যে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোন সময় আইতো নাই দূরে হও না আউযুবিল্লাহ এর জন্য আমার বুজুরগণ এই দুনিয়ার জমিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফরিস্তা দান করেছেন সেই দুই ফরিস্তার নাম হইল কিরামাউ কাতিবিন এই দুই জনের বাদে এই দশ জনের দায়িত্ব কিরা বলে বন্দায় যখন জমিন পালো কাম করব বন্দায় যখন জমিন নেকের কাম করব তোমার ডাইন খান ধরে নেকে লেগিয়া যাইবা আর যখন বন্দায় জমিন গুনা করব তোমার বাম খান তো যাই না ছয় এই কন্টিনিউ ভাবে তোমার নামে আমল সেই গুনাটা লেগিয়া যাইবা এর বাদে আরেকজন ফিরিস্তার আরেকটা শয়তান আল্লাহ আমরার দান করছেন প্রত্যেক মানুষের লগে আরেকজন ফিরিস্তা আর আরেকটা শয়তান আল্লাহ দান করছেন বন্দা তুমি জানিয়া রাখিও তুমি যদি ভালো খাজর দিকে অগ্রসর হও তাহলে শয়তান আপনার কাছে ফেল মারি দিব আর যদি খারাপ খাজর দিকে যাও তাহলে বুঝিয়া নিও তোমার শয়তান ফেরেশতার কাছে আগুয়াই গেছে আল্লাহর হাবিবা কালে সালাম রাসূল করাইলো ইয়া রাসূলুল্লাহ আমরারে আল্লাহ একজন ফেরেশতার একটা শয়তান আল্লাহ দান করছে ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আল্লাহ দান করছেন নি কইলা রাসূলুল্লাহ ফরমান কালা না তোমাদের জন্য যেভাবে আল্লাহ দিয়া দিছ আমার লগে আল্লাহ দিছ তবে জানিয়া রাখিও আমার লগে যে শয়তান আছে ইকি আমার দিন মানি লইছে আমার বিনা অর্ডারে কোনো কাম করে না জোরে বলো সুবহানাল্লাহ হইলা হুনিয়া করাইতে তো রাসূলুল্লাহ আমরা লাগা তবে নবীজি কইছে আমার লগে যে আছে দিন মানছে হে আমার বিনা অর্ডারে কোনো কাম করে না তে যাই হোক আমার বুজুরগণ জমিন ও তোমার কাছে ফেরেশতা সরিয়া যাইন এই দুনিয়ার জমিন ও তোমার কাছে আল্লাহ রহমতের ফেরেশতা সরিয়া যাইন বন্দায় যদি জমিন ও দুইটা কাম করিলাই রে এই দুইটা কামর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা সরিয়া যাইন ইয়া রাসূলুল্লাহ কোন কাম কইলাও আমার বুজুরগণ আমি গাড়ি তাওয়ার সময় হদিসটা দেখছি এখনো মুখস্থ করতাম ফারসি না লম্বা আমি তরজমা কইয়ার আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমাইল যখন বন্দা বান্দি জমিন ও মিশা মাত মাত এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফরিস্তা তোমার ছাড়িয়া চলিয়া যায় কোন কারণে আমার বুজুরগণ মিশা মাত ইটা তো আমরার আমল কথা নালি কন্যানি অমুকে কইছেনি ই গপ খবর খানো পাইছো বলে অমুকে বলে অমুকে কইছেন ইতে সাত খান শাড়ি দাও তিন খান তার হিসাব ধরিয়ে ইলা মানু আছে এর জন্য আমার বুজুরগণ জমিন মিশা মাত মাতিও না রে এই জমিন যদি মানুষে মিশা মাত মাতিয়া যায় তোমার কাস্তনে রহমতর ফরিস্তা সরিয়া যাইবা এর কারণ হইল যে বন্দে জমিনের মধ্যে মিশা মাত মাতিবাই তোমার মুখতনে দুর্গন্ধ বাই রইব এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতর ফরিস্তায় তোমার চালিয়া যাইবা মিশা মাতার কারণে মুখতনে কিতাব আরইব সবকল যে মানুষে বেশি বেশি যদি মিশা মাত মাতে এই মানুষের মুখের দুর্গন্ধ থাকে কোন কোন সময় দেখা যায় রমজান মাস মানুষের মুখে গন্ধ আয় হয় নাই
বাইরে মুসলমান রমজান মাস যদি কোন রোজাদার মানুষের মুখতনে গন্ধ বাইর হয় সেটার ব্যাপারে জমিন কমেন্ট করিও না সমালোচনা করিও না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল রোজাদার মানুষের মুখতনে যে গন্ধ যেটা বাইর হয় আল্লাহর কাছে মুশকে আম্বর তনে আর বালা সুবহানাল্লাহ এমনি কোন মানুষের একটা গন্ধ থাকে মানুষে খেবাসের সুপারি খায় না বলেন এটা একটা থাকবো কিন্তু যাইন বেশি বেশি করে মিশে মাত মাতি ভাই এনর মুখতনে একটা দুর্গন্ধ বাই রইব আপনি যদিও বুঝতে পারেন না কিন্তু আল্লাহর রহমতর ফরিস্তা হলে বুঝই আপনার মুখতনে যে দুর্গন্ধ বাই রয় বদবু বাই রয় এই দুর্গন্ধর কারণে এরা তোমার দ্বার সারিয়া অন্য ভাই সারিয়া যায় এর কারণে আমার বজর গেল আইস্তনে মনে মনে ওয়াদা করে লাইতাম আমি যতদিন জমিনের মধ্যে বাসিয়া রইম আমার জীবনে কোনোদিন আর মিসামাত মাতিতাম না সারাই হব ইনশাআল্লাহ কোন সময় বিপদ বর্ষ যান বাসাই তাই এখান দোকান ঠিক আছে বললেন কোন সময় মুসিবত বর্ষ মিসামাতাও কোন সময় জাইজ আছে আছে না এটা সারা ওয়াজ মাইক হললে খাইল তো আর বারে কাতায় করি আরম্ভ করবাই হইবার দলিল নজরুল ইসলামে দিছে আমারে লোকটাই বা হ্যাঁ বাইরে মিশা মাথা কোনো সময় জাইজ আছে কোন সময় দুই মানুষের দরবার লাগছে ঝগড়া লাগছে বাতাইতান হাই রে হাই ইমাম সাহেবর খানি খান ফারবানি যাইতা আমার বড় মায়া রে বুঝতে আল্লাহ দেখ আমার সভাপতি সাহেব আছেন আর কোনো যার টেনশন নাই ইনশাল্লাহ যা হোক আমার বজরগণ রাগ কত্রান ওয়াশ ঠিক আছে না আমার বিষয়ের ভিতরে আছি আমি কুটি কুটি একটা দুইটা মাসলাও লগে হইম লাভ হইম খালি কিসা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই আসেন বলো না কোনটা করিলে ইসলাম নিয়ে সে তো বাদে ওইব ইনশাল্লাহ দুই মানুষে যদি ঝগড়া লাগে বিবাদ লাগে ও দজনটে যদি মিশা মাত মাতিয়া সমাধান করাই নিতে ভারতে যাই যাচ্ছে আমার বুজুর গান এই দুনিয়ার জমিন মিশা মাত হইল কবিরা গুনা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল মুনাফিক রইল তিনটা আলামতের মধ্যে একটা হইল ইজা হাদাসা কাজাবা যখন জমিনের মধ্যে মাত মাতিব ইগে বেশি বেশি করে মিশা মাত মাতিব বন্দা জানিয়া রাখিও যে মানুষে জমিন বেশি বেশি মিশা মাত মাতে এই মানুষের নাম হইল মুনাফিক রসুল্লাহ হইতে ইজা হাদ্দাসা কাজাবা মুনাফিকের তিনটা আলামত যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করি মিশা মাত মাতিব এই মানুষের মধ্যে মুনাফিকের আলামত আছে ইয়া রাসূলুল্লাহ আর কোন মানুষের কাছে মুনাফিকি আলামত আছে আল্লাহর হাবিবে ফরমান ও ইজা ওয়াদা আখলাফা জমিনের মধ্যে ওয়াদারে খিলাফ করব টাইম জাগাত রাখতো নাই খোতা জাগাত রাখতো নাই যে মানুষে জমিন ওয়াদারে খিলাফ করিলাই বন্দা জানি এই মানুষের মধ্যে মুনাফিকি আলামত আছে কোনো অসুবিধা নাই আমি খাইলে আইম খাইলে আপনার টেকাই কোন দিলে বলে না আর নাইলে আই আমি নিশ্চিত হয়েছি আপনারে 30 তারিখ দিলে আইমু 30 তারিখ নাই 31 তারিখ মোবাইল নোট সুইচে বল বলে না এর বাদে দৌড়া দে বানাই খাটাখাল বাজারে হইলে দোকানও করে দি হরা ইচ্ছা হইল মুনাফিক আলামত আ পারছেন না আপনি ফোনে কইতা বা দারোয়াইয়া কইতা একজনে মারি দিব বলে ভাই তারিখ আসলো আমি 30 তারিখ দিতাম ভাই আমার জেসা তা করো আমি তোমার সামনে হাজির হয়ে গেছি আমার কোনো উপায় নাই আমার 2টা দিন সময় দাও এটা হইলো আলাদা ব্যাপার আলাদা ব্যাপার আমার বুজুর্গ আর যদি দৌড়া দেয় না
আর জমিন যদি বাগা বাগে করে ও দারে জাগার মধ্যে রাখে না তার মধ্যে মুনাফিকের আলামত আল্লাহর হাবিবে ফরমাইল আরেকটা জিনিস আছে ওয়াইজা তুমি না খানা যে মানুষে জমিন ও আমানত রেখে খেয়ানত করে এই মানুষের মধ্যে মুনাফিকের আলামত আছে এর জন্য আমার যুবক সমাজ ভাই আল্লাহ দুনিয়ার জমিন আমার এবং আপনার এই যৌবন নিয়ামত আল্লাহ দান করছেন এই যৌবন সময় তোমার যে আল্লাহ নিয়ামত যেটা দান করছেন এই আমানতরে কোন সময় খেয়ানত করিও না বন্দা জমিন শয়তানুর লালস ফড়িয়া খোয়াইশে নফসানের মধ্যে ফড়িয়া জমিন আমানতরে খেয়ানত করিও না তোমার নাম মুনাফিকর ডাইরের মধ্যে উঠে যাইব আর যদি মুনাফিকর ডাইরের মধ্যে উঠিয়া যায় বন্দা জানিয়া রাখিও আল্লাহ তোমার দুনুজানোর জীবনটা বরবাদ করে লাইবা যাই হোক আমার বুজুর্গন আমি খোয়াত আসলাম মিশা মাথা যাই যাচ্ছে দুই মানুষের দরবার যদি আরম্ভ হয় আপনি গিয়া কই বাইরে রহিমুদ্দিন তুমি খরায় ইসলাম উদ্দিনে তোমারে মারি লাইব না রে ইসলাম উদ্দিনই আমারে কইছে তোমার লগে মোলাকাত করত যে দরবার হইছে দরবারটা মীমাংসা করে লাইত আসলে ইসলাম বাইর লগে আপনার দেখাও নাই হলা না আপনি অ্যাডভান্স হইয়া কই যে হ্যাঁ আমার লগে গপ করছে তোমারে সুযোগে ভাল না আন্দাই রাইত বাইলে মোলাকাত করে লইত ময়দান করেতে তো সরম আছে না মানে দেখবা কইবা চাচাই যা সিয়া করে আসলে এটা আব্বালা তুমি নত স্বীকার করে লও যত নত স্বীকার করবাই নিজে নিজরে ছোট মনে করবাই আল্লাহ জমিনও তোমারে বড় বানাইবা হো সুবহানাল্লাহ ও তো আপনার রহিমউদ্দিন এক বাইল আই গেছে না আমার বুজুরগান আবার যদি ইসলামউদ্দিনের কাছে আইয়া কয় ভাই তুমি দেখি আর প্রিপারেশন লইছো রহিমউদ্দিনের একশন লই লাইতা বাইরে বুলটা করিও না রহিমউদ্দিনে মনে মনে বিচারের সমাধান করি লাইতো আল্লাহর বন্দা ইসলাম উদ্দিনের জামলে শুনব আল্লাহর বন্দা হইব বাইরে তুমি মিডিল ম্যান আছো আমরা দজনের মধ্যে কম্প্রোমাইজ করাই দে আল্লাহর হবিবা আলাইহিস সালামে ফরমাই এইভাবে দুই মানুষে যদি ঝগড়া বিবাদ আরম্ভ হয় আর মধ্যখানো যদি মিশা মাত মাতিয়া উভয়ের মধ্যে যদি কম্প্রোমাইজ করাইলাও এই মিশা মাত মাতিয়া সমাধান করাইবাই আল্লাহ তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা জোরে বলো সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি হুগুত খামো লাগাইও এমনে না ও ভাই খামো লাগাইও দরবার বাঙ্গাই দিও লাভ আছে সব আছে যাই হোক তাহলে বোঝা গেল মিশা মাতার কারণে আল্লাহর রহমতর ফরিস্তায় তোমারে ছাড়িয়া যায় চাই পুরুষ হোক চাই নারী হোক যে কোনো মানুষ হোক মিশা মাত মাতি ভাই মুকতনে দুর্গন্ধ বাই রইব এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতর ফরিস্তায় তোমারে ছাড়িয়া যাইবা ইয়া রাসূলুল্লাহ দুই নম্বরে কোন কারণে ফিরিস্তায় ছাড়িয়া যায় আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমাই যে মহিলায় নারী সমাজে জমিন খাবল পরিধান করবা মাতার মধ্যে কোনো খাবল থাকবে না এই মহিলায় যতক্ষণ চৌকে দেখবা বন্দা লেখিয়া তো এই এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফরিস্তা রইতা নাই জুড়ে বলো নাউজুবিল্লাহ আরো জুড়ে কও নাউজুবিল্লাহ এখানে বাস্তব কথা কৌশায় বাড়িত মা বই নকল যে তাঁত মাতার খাবার কেমন থাকে কোনো সময় যদি বড় বাইয়ে নিয়ে তা হয় না সরু বাইর বেঠি বাইয়ে কইব ওটা ওটা করবো না কস ঠিক আছে আমি আইয়া হয় ইলা বেঠি না শোন বায়ুর আইন তরে বায়ুর বলিয়া কোনো দাম দেয় না আছে না ই খবরও নাই ও যেমন গদার জুইতে ছুটিছে এটা কি বেটিনতে রাগ করবা আসলে বাদে বস্তাইবা সরু ভাইয়ের সরম বার বড় ভাই বাপ দারো আসেন বেটির ফোনা বার হয়ে গেছে মাতার খাবার বার হয়ে গেছে এখন এর অর্থ হইলো তুমি টানবা চাও টান গোলাত হাড্ডি লাগছে না তোমারে রোদ হুঁশিয়ারি করে দিতরা এর বাদে বেটা যদি কয় ও তোরা খেয়াল করে না গরো গেল কইবা আমি আর বারে করে যাইতাম না
বারে দিকে লও খানি মারো খালি কুদাও আমি ঘরে এতে কাবো আমাই যাইমু তে তোমার খাসলো ঠিক করো ও মা বইল হল গুসা করিও না এই জমিনের মধ্যে খাবল পরিধান করো আল্লাহ তোমাদের জন্য পর্দা ফরজ বানাই দিছ সমস্ত শরীর তোমার জন্য ২৪টা ঘন্টা গড়িয়া রাখার নাম হইল পর্দা যাই হোক আমার বুজুরগণ এই পর্দার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন কোরআন শরীফের মধ্যে ১১৪টা সুরা এর মধ্যে একটা সুরা যে সুরার নাম হইল সুরা নূর এই সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন কুল লিল মুমিনিনা ইয়াখুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ ফরমায়েন কুল লিল মুমিনিনা ইয়াখুদ্দু মিন আবসারিহিম আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ইমানদার বেটা মানসরে জানাই দেও ইয়াহুদ্দু মিলনা বসারি তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে জমিন নীলমুগামী বানাই লাইতা জোরে বল সুবহানাল্লাহ আমার যুব সমাজ ভাই আল্লাহ নবীর জানাইছিল নবী ও নবী এই জমিন তোমার উম্মতির জানাই দেও ইমানদার যারা আছেন তাদের জানাই দেও ইয়াহুদ্দু মিন আবসারিহিম তাদের চক্ষু যেটা আছে রে এই চক্ষুরে জমিন তারা নিম্নগামী বানাই লাইতা ওয়াইয়াফাজু ফুরুজাহুম আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ইমানদার বেটা মানসরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন জমিন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লাইতা জালি কাজ গালা মিটাইল তাদের জন্য পবিত্রতা মাত বুঝা গেছে নি পবিত্র আসিল হর এর জন্য আমার বুজুরগণ আল্লাহর হাবিব আকালাই সলাতু সালামে ফরমাইন ইল্লা লিকুল্লি দিনা খুলকান ও খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমাইন পৃথিবীর মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে আছে না নি ইন্না লিকুল্লি দিনা খুলকান প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে কিন্তু দিন ইসলামের চরিত্র হইল ও খালকুল ইসলাম দিন ইসলামের চরিত্র হইল লজ্জাশীলতা এর জন্য যে বন্দায় জমিনের মধ্যে পর্দা করিয়া যাইবাই বন্দা তুমি জানিয়া রাখিও তুমি মারা যাইবাই কাল কেয়ামতের ময়দান এইভাবে সুন্দরভাবে আসরের ময়দান বাই রইবাই আমার বুজুরগণ বড় দুঃখ লাগে কোন কোন সময় মা বই নগলে জমিন কাপড় পরিধান করেন বড় দুঃখ লাগে ও মা তোমার কাছে বিনম্র অনুরোধ হইল রে জমিন কাপড় পরিধান করবাই যাতে তোমার শরীর কোনো সময় যেন না বার খালি ফয়লা আইছে খার উফরে বেটাইন তোর উফরে না মাত বুঝা গেছে নি বেটাইন তো এর বাদরায় তো আল্লাহ ফরমাই وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ويحفظن فروجهن إلى آخر الآية الله بدر آية نبي فرمائي او نبي أفن زمينو إيمان دار بيتين جراسوين إيمان دار ناري شمج جراسوين تادر زالاي ديو تاراو জমিনও কিন্তু ইয়াখদুন্না মিন আবসারিহিন্না তারাও জমিনও তাদের চক্ষুরে নিচে দিডা বাইতা ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না
এবং জমিনের মধ্যে এই জমিনের মধ্যে তারা যেন তাদের শরমগার হেফাজত হরিয়া যায় আমার বুজুরগণ আমার মা বইন হল এই দুনিয়ার জমিনে যত চক্ষু আছে রে কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে ভাই রইবাই সমস্ত চক্ষু আল্লাহর দরবারে খান দিব আল্লাহর হাবিবে ফরমায় কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা কাল কিয়ামতের ময়দানে সমস্ত চক্ষু আল্লাহর দরবারে খান দিব কিন্তু তিনটা চক্ষু আছে রে সেই তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইছেন সুবহানাল্লাহ কয়টা চোখ আচ্ছা কোন চাই কিয়ামতের দিন যদি চোখ দুজখের আগুনের লাগি হারাম হয়ে যায় হারাই দিয়ে আল্লাহ বার করিয়া চকুরে ব্যস্ত দিবা না সারা বডি দিবা আমার বুজুরগণ এমন একজন নবী আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাই দিছিল রাসূলুল্লাহ শুধু খালি মুসলমানের জন্য রহমত নাই আল্লাহর হাবিব মুসলমানের জন্য যেভাবে রহমত হিন্দু ভাইয়েরা যারা আছেন তাদের জন্য রহমত খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত জৈন যারা আছেন তাদের জন্য রহমত বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত গাছের জন্য রহমত মাছের জন্য রহমত কুল কায়নাত ১৮ হাজার মখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার হাবিব আমি জমিনের মধ্যে কোরআন শরীফ নাজিল করলাম ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন একমাত্র ঈমানদার মুমিন মুসলমানের জন্য আমি আল্লাহ কোরআন শরীফের রহমত বানাই দিলাম ও নবী তোমারে আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাইলাম সুবহানাল্লাহ আমার বুজুরগণ পর্দার ওয়াজ কর্ম বেড়া নাই আল্লাহর হাবিবে জমিন উদ্দিন ইসলাম প্রচার করছেন কোনো মানুষরে মারিয়া নাই কোনো মানুষরে বান্দিয়া নাই রে তলোয়ারের মাধ্যমে নাই আল্লাহর হাবিবর আদব আল্লাহর হাবিবর চরিত্র আল্লাহর হাবিবর আখলাখ দেখিয়া মানুষে বলি শোন লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জন্য আমার বুজুরগণ আল্লাহর হাবিবে ফরমা এক মুসলমানের উপরে আর এক মুসলমানের পাঁচটা হক আছে এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ যখন কোনো মানুষ জমিনের মধ্যে বেমার পড়ব তোমার দায়িত্ব হইল রে তোমার হক হইল সেই ব্যক্তির খবরটা তুমি লইতা লইনি মাতো না খালি ফর্দা দি কিতা করতো আজ মানুষ বেমারে মরি যাইতরা আমার বুজুরগণ শুধু মুসলমান নাই তোমার বাড়ির কিনারো তোমার বাড়ির পার্শ্ববর্তী যদি অন্য ধর্মাবলী মানুষ তা হয় আর যদি মানুষ বিপদ পড়ে মানুষ বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে তাহলে উচিত হইল সেই ব্যক্তির জন্য তুমি খবরাখবর লইতা আমার বাড়ি কেউ কিছু না মনে হই ভাই না বদ্ধ রই করিমগঞ্জ তাহলে তো নেই ৫৮ কিলোমিটার দগ্নে রাতাবাড়ি রাতাবাড়ি বাজারও ঠিক পৈশমে বাজার তো নেই পৈশমে দিয়ে একটা রাস্তা ফাতের খান দিয়ে ত্রিপুরা গিয়া বার হয়েছে বুধবাইতরা ও রাস্তায় বাজারও পৈশমর গ্রাম নাম হইল খসুগৌরী মাঝে একটা আওয়ার আছে সারিয়া আমার গ্রামের নাম হইল সাগিঘর মাত বুঝে গেছে সাগিঘর যে কোনো মানুষেরই এখানে রাস্তার কিনারও যে সিরাই মিয়ার বাড়ি হইলে যে কোনো মানুষে দেখাই দেয় আমার বাবার নাম বা হবই মিয়া অথবা টিনালা বাড়ি বা সাগিহরির বাজারের পশ্চিমে বড় বাড়ি হইলে আমরার বাড়ি আসলে বহুত ফুরা নামলে তো যাও আমার বাড়ির দক্ষিণে একটা বাড়ি আছে মুসলমান আর এর বাদে আরম্ভ হয়েছে এরা সব হিন্দু মানুষ অর্থাৎ মণিপুরী হিন্দু কিন্তু ডেইলি সকাল হওয়ার পরে এখানে সমাশ্রম ১০-১২ জন আমরার বাড়ি তাই আমরাও সব সময় যাই ইহাতকে একজন মানুষ একবার মারা গেছে তারা দরুর অভাব
জ্বালানি লাগে না পরে আমার বাইয়ে বাড়িতে দরু ওটা মেশিন দিয়ে খাটিয়া আমরা বইয়া রুজি মানু লাগাইয়া নিয়া দিছি আমরার ওলা সলিয়া যার হোক সুবহানাল্লাহ প্রত্যেক আমরা বাই বাই হইয়া আমরার ঈদের সময় তাইতে নাই তান্তানোর যে সময় আসে নানি ফাংশন আমরার দাওয়াত দে আমরা যাই কোনো জাত বেড়া নাই বুঝেছে ইয়া তো কে এখানে হাঞ্জাবাদেও এক দুজন আইবা বড় ভাই আসেন দাঁড়া বইয়া গপসপ করবা ওলা মিলিমিশি চলতায় ওটার নাম হইল ভালোবাসা ওটার নাম হইল ইমান মানুষ এক আমরার যে বাবা তার নাম হইল হজরতে আদম আলাইহিস সালাম তান্তানোর যে বাবা এনার নাম আদম আলাইহিস সালাম আমরা সারার মা এনার নাম হইল মা হাওয়া আলাইহিস সালাম জুড়ে বলেন সুবহানাল্লাহ সব আমরা আদমের আওলাদ হাওয়ার আওলাদ এর জন্য আমার বুজুরগণ আমার বাড়ির কিনারে যদি কোনো হিন্দু মানু খ্রিস্টান মানু বৌদ্ধ জৈন কোনো মানু বিপদ পড়ে আমার উচিত হইল সেই ব্যক্তির জন্য দেখাশোনা করতাম আমার দায়িত্ব আল্লাহর হাবিব আকালাই সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে একজন ইহুদি যুবক সর্বদা রাসূলুল্লাহর সঙ্গে চলাফেরা করত আল্লাহর হাবিব ও নবী আসলারে আল্লাহর হাবিবর ভাষা আল্লাহর হাবিবর ব্যবহার ও পরিমাণ বালা আসলো নবীজি ভাষা আদো আখলাক দেখিয়া মানুষের খলিমা ভরিছেন মুসলমান হইছেন সুবহানাল্লাহ আমার বুজুরগণ রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবাই কেরাম খল এই দুনিয়ার জমিনে আমার খরে যে যুব দীর্ঘদিন আমি রাসূলুল্লাহর সঙ্গে তাক্ত চলাফেরা করত আজকে দীর্ঘ কয়েক দিন হইল সেই যুবকর কেনে কোনো সন্ধান আমি পাইলা সাহাবিও হত যে এহুদি যুবক আমার লগে রইত আজ কয়েক দিন হয়েছে তার কোনো খবর পাই না ব্যাপার কি সাহাবাই কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ যে যুবক সর্বদা আপনার সঙ্গে চলাফেরা করত আজকে দীর্ঘ কয়েক দিন হয়েছে এমন বেমার পড়ছে সেই যুবক বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় পড়ে রয়েছে আল্লাহর হাবিবে ফরমাইলাও আমার সাহাবাই কেরাম বলাও যে যুবক সর্বদা আমার সঙ্গে জমিনের মধ্যে চলাফেরা করছে রে আজকে যুবক জমিনে বেমার পড়লো আমি রাসূলুল্লাহ জমিনে আছি আমার দায়িত্ব হইল তার খবরটা আমি লইতাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম লইয়া যখন গেছে সেই যুবকর বাড়ির মধ্যে গিয়ে উপস্থিত হইছে সেই যুবকে যেমনি রাসূলুল্লাহরে দেখছে দরটা চকুর জল ছাড়িয়া রাসূলুল্লাহ আমি ডেইলি দিন আপনার সঙ্গে চলাফেরা করছি ও নবী মুহাম্মদ আজকে দীর্ঘ কয়েক দিন হয়েছে আল্লাহ আমার এমন ধরনের বেমার দান করছে আমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আমার জন্য সামান্য দোয়া করিয়া দেও আল্লাহর হাবিবে ফরমাইল বাইরে তুমি সবর কর ধৈর্য হারা হইও না লা বাসা তাহুরুন ইনশা আল্লাহ বাইরে তুমি জমিনে যে বেমার পড়লাই এই বেমারের কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহ সগীরা মাফ করে দিবা জুড়ে বলো সুবহানাল্লাহ আমার বুজুরগণ সেই যুবকে রাসূলুল্লাহর ভাইসাই আর দোটা চকুর জল জমিন জোর জোরাইয়া বাইর করিলাই আল্লাহর হাবিবে ফরমাইলে যুবক আমি রাসূলুল্লাহ তোমার হইয়া এখন তোমার জীবনের শেষ সময় এখন কিন্তু দুনিয়া তুমি বিদায় নিতে লাগবে এ যুবক তোমার এলা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় রাখিয়া যাওয়া সম্ভব না আমি রাসূলুল্লাহ হইয়ার যদি আমার একটা হুকুম মানিয়া একটা কথা মানিয়া যদি দুনিয়া তনে বিদায় নেও কাল কেয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ তোমাদের তোমার জন্য জন্য তোর জামিনদার হইব সেই যুবকে কইল ইয়া রাসূলুল্লাহ আপনার কি কথা আমারে কইলাও আল্লাহর নবীয়ে ফরমাইল এ যুবক তুমি একটাবার আমার কলিমা পড়িয়া বিদায় নেও ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
نبي جي এমন একজন নবী হইলা বাইরে জওয়ান তুমি একটাবার যদি আমার কথা মানো আমার কলিমা ফলিয়া